ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। লকডাউনে বেশি মানুষ বাইরে বেরিয়ে পড়ায় কড়া মনোভাব দেখালো বসিরহাট থানার পুলিশ। বসিরহাট পৌর এলাকার ইটিন্ডা রোডের রেজিস্ট্রি অফিস এলাকার ঘটনা। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাটিয়া পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511। লকডাউনে বেশি মানুষ বাইরে বেরিয়ে পড়ায় কড়া মনোভাব দেখালো বসিরহাট থানার পুলিশ। অটো ও ভ্যান চালককে গাড়ি থেকে নামিয়ে চলল লাঠিচার্জ। ঘটনাটি ঘটেছে বসিরহাট পৌর এলাকার ইটিন্ডা রোডের রেজিস্ট্রি অফিস এলাকায়। লকডাউনের দ্বিতীয় দিন সকাল থেকে বসিরহাট শহরে একাধিক এলাকায় কড়া মনোভাব বসিরহাট থানার পুলিশ। যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে কড়া হুঁশিয়ারি দিতে থাকে পুলিশ। সংবাদ মাধ্যমের কর্মীরাও পুলিশের রোষের মুখে পড়ে যায় বলে অভিযোগ। বেসরকারি সংবাদ চ্যানেলের সংবাদকর্মীদের ধাক্কাধাক্কি দেওয়া, মোবাইল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। লকডাউনের নির্দেশিকায় সমস্ত সংবাদ মাধ্যমকে লকডাউনের নির্দেশিকার আওতার বাইরে রাখা হয়েছে। সেখানে পুলিশের পক্ষ থেকে এই ধরনের আচরণকে নিন্দা করছেন অনেকেই। বলো বলো, মোবাইল দিয়ে দিয়েছে, ধাক্কা তো তুমি হচ্ছে, বৃষ্টি তুমি হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, চেনে সব মুখছে না, সব মুখছে না। বাচ্চা নিয়ে চার পাঁচজন দেরি, বাইক করে নিয়ে আসুন, বাইক করে নিয়ে আসুন, পার্সোনাল থেকে বাইক করে বাইক নিয়ে যাবেন, চার পাঁচজন হয়ে যাবে এখন। হ্যাঁ হ্যাঁ, ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া।